একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা শহর এলাকায় এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত একটি পারেনি বলে অভিযোগ যার ফলস্বরূপ সাহস ক্রমেই বেড়ে যাচ্ছে বুধবার এই ঘটনা ঘটল শহরে কাঁচার ঘাট এলাকার দক্ষিণ এলাকার বাসিন্দা সুনীল চন্দ্র দেব বুধবার দুপুরবেলা এটিএম থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে সবজি কিনতে যান সবজি ক্রয় করার পর দেখেন তার টাকার ব্যক্তি উধাও গোটা ব্যাপারটি শহর থানায় জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত নেমেছে উল্লেখ্য গত কিছুদিন আগেও এমনই এক ঘটনা সাক্ষী কৈলাসহর এলাকা এক অবসরপ্রাপ্ত ব্যক্তি ব্যাংক থেকে সত্তর হাজার টাকা তুলে বাড়ি নিয়ে যাবার পথে ছিনতাই বাজরা সেই টাকা ছিনতাই করে নিয়ে যায় এটাই শেষ নয় গত সপ্তাহে এক যুবকের বেয়াল্লিশ হাজার টাকা পেট্রোল পাম্প থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয় তাছাড়া কৈলাসহর বাজারেও রাতের অন্ধকারে চুরির ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায় চুরি ছিনতায় আতঙ্কগ্রস্ত গোটা কৈলাসহরবাসী এলাকার জনগণ এক্ষেত্রে পুলিশ প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি রাখছে ব্যাঙ্কটাকে আজকে পঞ্চাশ হাজার টাকা তুলছি কোন ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্ক থেকে আচ্ছা এটা হলে পাঁচশো টাকি নেটাই যে পাঁচশো টাকি নিয়ে তুলিয়া আমি আইছি এখানে সব ডাইরেক্ট আইছি এখানে মুড়ির দোকান থেকে হয় সবজির দোকানে গেছি সবজি উবজি লইছি এখানে মুড়ির দোকানে আসি মুড়ি নিয়েছি এরপরে এখানে আইছি এখানে ইয়ারিয়া ওই আদা টাদা নিছি নেওয়া ব্যাগটা দুই সাইডে রাখছে এক সাইডে ওই টাকার ব্যাগটা একটা আমার পাশে কিন্তু এর মধ্যে থেকে ভাই যে সাইড থেকে আমি যে কামিয়ে টাকা দিতাম এর মধ্যে ব্যাগটা নেই বিৰো ৰিপৰ্ট চাৰ্চ ইণ্ডিয়া টেন এন